এই শীত কেন এত কষ্ট কষ্ট, এই শীত কেন কষ্ট, এই শীত কেন এত কষ্ট কষ্ট, এই শীত কেন কষ্ট। আরে বাবা, সাত দিন ধরে গোসল না করে কেউ থাকে? যা বাবা, গোসলটা করে আয় এই শীতে। অনেক শীত বাবা, আমার আমার বাবা, আজকে অনেক ঠান্ডা রাত আছে না? আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। এসব মিথ্যা হাসি টাসি দিয়ে কোনো লাভ নাই, যা ওট গোসল করতে যা, তাড়াতাড়ি যা। সাত দিন ধরে গোসল করে না, উফ কীভাবে যে থাকে, যা গোসল করে, গোসল করছে হাজা। আজকে যদি আমার মা বেঁচে থাকতো না, আমাকে এই ঠান্ডার মতো গোসল করতে বলতো না। তুমি বাবা বলে পারলে, এই ঠান্ডার মধ্যে গোসল করা মানে হচ্ছে আত্মহত্যা। তুমি চাও মরে যাই, তুমি চাও আমি মরে যাই, তুমি আমাকে গোসল করতে বলছো, তুমি চাও আমি মরে যাই। আচ্ছা আচ্ছা, থাক বাবা, তোর গোসল করা লাগবে না, তুই ঘুমা, তুই ঘুমা বাবা। শীতের দিনে বুঝছস গার্লফ্রেন্ড খরচ অনেক কমে যায়। শীতের দিনে গার্লফ্রেন্ড খরচ কম কেমনে? আরে বেটা, গরমের দিন তো মনে কর যে গরমের ভিতরে বেরোলে বলে কি চলো এসি রেস্টুরেন্টে, চলো কোক খাবো, লাচ্ছি খাবো, হ্যান খাবো, ত্যান খাবো, কত কিছু পানি খাবো একটু পর পর। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা গরমের দিন তো ঠান্ডা জিনিস বেশি খাবে। তো এখন কি খাওয়াস? এখন খালি চা খাওয়াই। এগারোটা, এত সকালে কি ক্লাস করে, বারোটায় করবো। বাইরে কি শীত, এত সকালে কেউ ক্লাসে যায়। ঠান্ডা পড়ছে, তবে একটু রোদে দাঁড়াইছি বলে এখন একটু ঠিকঠাক লাগতেছে। কিন্তু মানুষ নাকি গোসল করে না, কিন্তু আমি না জানো শীতে গোসল না করে থাকতে পারি না। আমি দুইবার তিনবার করে গোসল করি প্রত্যেক দিন। আমিও দুইবার তিনবারের নিচে আর কি ইয়াই হয় না আমিও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে না, হ্যাঁ থাকা যায়, ওরা যে পাঁচ দিন ছয় দিন পর্যন্ত আমি গোসল না করে থাকতে পারি, সাত দিনের দিন না আমার গা চুলকায়। উচ্চ সাত দিনের দিন আমার গোসল করতেই হয়। আমিও না দশ বারো দিন পর্যন্ত থাকতে পারি, তারপর গা কিচকিচ কিচকিচ করে, আর পারি না। আমি গোসল করি, আমি শীতে গোসল করি, শীতে গোসল করি, যত শীত পড়ুক দুইবার করে গোসল করি, তিনবার করে, গোসলের উপরেই থাকে আমি, বুঝছো। হ্যাঁ আমি গোসল করি। কেন এত কষ্ট কষ্ট, এই শীত কেন কষ্ট। এক সপ্তাহ ধরে গোসল করি না, আজকে গোসল করে ফাটাই ফেলব। ওকে ইয়েস, আই এম রেডি। Yeah, fresh left to see, yeah, okay, yes,
হ্যালো জনগণ, শীত আমার লাগছে, আপনাদেরও লাগছে, দেশের সবারই শীত লাগছে। কিছুদিন আগে আমি ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, সেখানে অনেকেই শুয়েছিল। তার ভিতরে দেখলাম যে একজন মহিলা শুয়ে আছে এবং তার পাশে দুইটা বাচ্চা শুয়ে আছে। বাচ্চাদের গায়ে কম্বল ছিল, কিন্তু মহিলাটা মানে বাচ্চাদের মা তার গায়ে কম্বল ছিল না। মা থরথর করে কাঁপছিল, তবুও চাচ্ছিল যে তার বাচ্চাগুলো যেন শীতের ভিতরে অন্তত ভালোভাবে থাকে। আমরা একটি কাজ করব, আমরা সেই সব মা এবং যারা অসহায় আমাদের দেশে অনেকে আছে গরিব যারা শীতার্থ আর কি, তাদেরকে শীতের কাপড় পৌঁছায় দিব। কিন্তু কোন কাপড় দিব? যদি আমাদের কাছে টাকা পয়সা না থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমাদের গত বছরের বা তার আগের বছরের যেসব কাপড় আছে আমরা ইউজ করেছি, যেগুলো এবছর আমরা ইউজ করছি না, সেগুলো আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি। সো আশা করি আপনারা শীতার্থ মানুষের পাশে দাঁড়াবেন। আর একটি কাজ করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আমাদের র্যাঙ্কিংয়ের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।